সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আফগান ঝড়ের মাঝে লাল ফৌজের সঙ্গে বৈঠক পেন্টাগনের, তুঙ্গে জল্পনা। ভারত পাক সমস্যা আলোচনার মাধ্যমে মিটুক, পরামর্শ তালেবানের। তালেবান সরকারের প্রধান হুমকি তথাকথিত ইসলামিক স্টেট, আরও অন্ধকার হল আফগানদের ভবিষ্যৎ। আসামে জঙ্গি হামলা, নিহত কমপক্ষে পাঁচ। কাবুলে বোমা হামলার বদলা, মার্কিন ড্রোন হামলায় আইএস সদস্য নিহত। বিশ্বের কাছে আমরা এখন বোকা ও দুর্বল, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান থেকে তেল আমদানি, বিরক্ত হয়েছে আমেরিকা ও ইসরায়েল, বলছে হিজবুল্লাহ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আফগান ঝড়ের মাঝে লাল ফৌজের সঙ্গে বৈঠক পেন্টাগনের, তুঙ্গে জল্পনা। আফগানিস্তানে ক্রমে জটিল হয়ে উঠছে পরিস্থিতি। তালেবানের সঙ্গে এবার আতঙ্কের আরও এক নাম হয়ে উঠছে ইসলামিক স্টেট বা খোরাসান। কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর 31 আগস্টের মধ্যে সেদেশ থেকে নাগরিকদের বের করে আনতে মরিয়া আমেরিকা। এহেন পরিস্থিতিতে জল্পনা উস্কে চীনের সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন পেন্টাগনের এক শীর্ষ আধিকারিক। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, আমেরিকার প্রেসিডেন্ট পদে জো বাইডেন বসার পর এই প্রথম লাল ফৌজের সঙ্গে আলোচনার টেবিলে বসল পেন্টাগন। শুক্রবারে বৈঠকের কথা নিশ্চিত করেন এক মার্কিন আধিকারিক। তিনি জানান, চীনের পিপলস লিবারেশন আর্মি বা লাল ফৌজের অন্যতম শীর্ষ আধিকারিক মেজর জেনারেল হুয়াং শুয়ে পিয়েং সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মার্কিন পেন্টাগনের আধিকারিক মাইকেল চেল। বৈঠকের মূল বিষয় ছিল বিপজ্জনক পরিস্থিতি ও ঝুঁকি নিয়ন্ত্রণ। সহজ কথায়, দুই সেনাবাহিনীর মধ্যে সংঘাত এড়াতে ও যোগাযোগ মজবুত করতে বৈঠকে বসেন চীনা সেনা ও মার্কিন ফৌজের আধিকারিকরা। বিশ্লেষকদের মতে, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, সাইবার হামলা ও বাণিজ্য ভিত্তিক ইস্যু সহ নানা ক্ষেত্রে ক্রমে কলিশন কোর্স বা সংঘাতের পথে এগিয়ে যাচ্ছে আমেরিকা ও চীন। এহেন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা হলে স্বাভাবিক করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার কাছে এখন চীনই হচ্ছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তবে ইরাক ও আফগানিস্তানের পর ফের একটা নতুন ফ্রন্ট খুলতে নারাজ তিনি। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, আফগানিস্তানে তালেবানের উত্থান নিয়ে বেইজিং এর সঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে ওয়াশিংটনের, কারণ বিগত দিনে তালেব নেতাদের উপর শি জিনপিং প্রশাসনের প্রভাব চোখে পড়ার মতো। গত জুলাই মাসে উত্তর চীনের তিয়ানজিং শহরে তালেবানের প্রধান মধ্যস্থতাকারী আব্দুল ঘানি বারাদার ও মুখপাত্র সোহেল শাইনের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ই। বলে রাখা ভালো, তালেবানের রাজনৈতিক শাখার প্রধান হচ্ছে আব্দুল ঘানি বারাদার। আমেরিকার সঙ্গে আলোচনায় মুখ্য ছিল তিনি, ফলে তালেবানকে কিছুটা বাগে রাখতে চীন ও আমেরিকার মধ্যে গোপনে বোঝাপড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই মত ওয়াকিবহাল মহলের। ভারত পাক সমস্যা আলোচনার মাধ্যমে মিটুক, পরামর্শ তালেবানের। আলোচনার মধ্য দিয়ে ভারত ও পাকিস্তানের সমস্যা মিটুক, এমনটাই চাইছে তালেবান। বর্তমানে কাশ্মীর নিয়ে দানা জল্পনা চলছে। সম্প্রতি পাকিস্তানের তেহরিকে ইনসাফ বা PPI সরকারের নেত্রী নীলম ইরশাদ শেখ দাবি করেছিলেন, কাশ্মীর দখলে তালেবান আমাদের সাহায্য করবে। এবার এই প্রসঙ্গে মুখ খুলল তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের পরামর্শ, পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সমস্যা রয়েছে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত। তালেবান সমস্ত দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তার কথায় পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি। বুধবার তিনি এও জানিয়েছেন যে প্রতিবেশী রাজ্যের সঙ্গে ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে তালেবান। পাশাপাশি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় তালেবান গোষ্ঠী। পাকিস্তানে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের সীমান্ত আর পাকিস্তানের সীমান্ত তো একই, ধর্মের দিক থেকেও দুই দেশের রীতিনীতি এক, দুই দেশের বাসিন্দারাও একে অপরের সঙ্গে সম্পর্ক রাখেন। সেই কারণে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আরো মজবুত করার দিকে নজর দেওয়া হবে। সে তালিকায় যে ভারত রয়েছে সে কথাও জানিয়েছেন মুখপাত্র। এদিকে আফগানিস্তানের রাশ তালেবানের হাতে গেলেও এখনো সরকার গঠন করেনি কট্টরপন্থী সংগঠন। মন্ত্রিসভায় কে কে থাকতে চলেছেন সে নিয়ে এই মুহূর্তে নানা জল্পনা চলছে। সরকারের মূল ভিত কি ধরনের হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। তালেবান মুখপাত্র জানিয়েছেন যে সরকার গঠিত হবে তা শক্তিশালী তো হবেই, পাশাপাশি সরকার ইসলাম ভিত্তিক হবে, প্রত্যেক আফগান সেই সরকারের অংশ হবে বলে দাবি করেন তিনি। গত 15 আগস্ট ঘানি সরকারকে সরিয়ে কাবুলের মসনদের দখল নিয়েছিল তালেবান। আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু করা মাত্র দেশের দখল নিতে শুরু করেছিল তালেবান গোষ্ঠী। গত মাসে শেষ সপ্তাহে মার্কিন গুপ্তচর সংস্থা দাবি করেছিল গোটা দেশের দখল নিতে 90 দিন সময় লাগবে তালেবানের। এমনকি সেনার তরফ থেকে এও বলা হয়েছিল যে ঘানি সরকার যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। তবে সেসব পূর্বাভাসকে তুরিতে উড়িয়ে দিয়েছে তালেবানরা।
মাত্র দু চার দিনের ব্যবধানে কাবুলের দরজায় টোকা দিয়েছে তালেবান, দখল নিয়েছে প্রেসিডেন্টের বাসভবনের। এই উত্থানের ক্ষেত্রে পাকিস্তানের মদত রয়েছে বলে দাবি করছিল আন্তর্জাতিক মহলের একাংশ। কিন্তু জাবিউল্লাহ সাফ জানিয়েছেন, তালেবানের ক্ষমতা দখলের ক্ষেত্রে পাকিস্তানের কোনো ভূমিকা ছিল না। তার দাবি, প্রতিবেশী রাজ্য কখনই তালেবানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, গুয়ান্তানামো থেকে জেল থেকে ফেরত আসা তালেবান নেতা মোল্লা আব্দুল কাইয়ুম জাকিরকে প্রতিরক্ষা মন্ত্রী করা হবে, যদিও তালেবান এখনও আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের নাম ঘোষণা করেনি। মুজাহিদ জানিয়েছেন, আগামী 31 আগস্ট মার্কিন সেনা পুরোপুরিভাবে আফগান মুলুক ছাড়ার পরেই আনুষ্ঠানিকভাবে তালেবানি শাসন শুরু হবে আফগানিস্তানে। পাশাপাশি সাইন্স ওয়েলের মতো তিনিও জানিয়ে দিয়েছেন যে আমেরিকাকে 31 আগস্টের মধ্যেই সেনা সরাতে হবে। মুজাহিদের দাবি, আফগানিস্তান কোনোভাবেই কোনো দেশের বিরুদ্ধে যাবে না, সমস্ত এলাকার দখল নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। তার কথায় বর্তমানে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার কাজ করছে তালেবান সংগঠন। তালেবান সরকারের প্রধান হুমকি তথাকথিত ইসলামিক স্টেট, আরও অন্ধকার হল আফগানদের ভবিষ্যৎ। আফগানিস্তানের দখল নেওয়া তালেবান নিজেকে সংস্কার করলে যে শান্তিতে দেশ চালাতে পারবে না, সেটা গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলার মধ্য দিয়েই পরিষ্কার হয়ে গেছে। তথাকথিত ইসলামিক স্টেটের আফগান শাখা বা ISK-এর আত্মঘাতী হামলার পর প্রায় 100 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর একাধিক সদস্য রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ISK এখন তালেবানের প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে, সুযোগ পেলেই IS আফগানিস্তানে হামলা চালাবে। বিশ্লেষকদের মতে, আপাত দৃষ্টিতে বিদেশি বাহিনীর যুদ্ধ আর দখলদারির অবসান ঘটেছে আফগানিস্তানে, কিন্তু আফগানরা এখনও তাদের আগামী দিনের পথটা পরিষ্কার দেখতে পাচ্ছে না, নিজেদের ভবিষ্যৎ আজ করতে পারছে না 20 বছর পরে ক্ষমতায় আসা তালেবানও। 2 দশকের সামরিক অভিযান শেষে যুক্তরাষ্ট্র দেশে ফিরছে না মেলা এক হিসাবের ফর্দ নিয়ে। আফগানিস্তানে মার্কিন অভিযান নিয়ে গত মাসে একটি প্রতিবেদন তৈরি করে পেন্টাগন, সেখানে মূলত উঠে এসেছে গত 20 বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভুল সিদ্ধান্তের কথা। ওই প্রতিবেদন অনুযায়ী রণকৌশল থেকে শুরু করে অর্থ ব্যয়, যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্তই যথাযথ ছিল না। বলা হচ্ছে, ভিয়েতনাম যুদ্ধ থেকেও মার্কিন প্রশাসন যেসব শিক্ষা নেয়নি, সেগুলো আফগান যুদ্ধ থেকে শিখে নিতে পারবে, কিন্তু যুদ্ধ যে কোনো সমাধান নয় সেই উপলব্ধিটা বোধহয় এখনও তাদের হয়নি। প্রশ্ন উঠেছে, আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিটা কেমন হবে? আল জাজিরা এক বিশ্লেষণে বলা হয়েছে, কিভাবে সংঘাতে না জড়িয়ে তালেবানের ওপর প্রভাব বিস্তার করা যায়, সেটাই হবে বাইডেন প্রশাসনের মূল লক্ষ্য। সেক্ষেত্রে পাকিস্তান, ইরান, সৌদি আরব, তুরস্ক, কাতারের মতো মুসলিম দেশগুলোর মাধ্যমে তারা তালেবানকে সবসময় চাপে রাখতে চাইবে। এ বিষয়ে এরই মধ্যে কূটনৈতিক তৎপরতাও শুরু করেছে ওয়াশিংটন। আগামী সপ্তাহে G7 সম্মেলন ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সেখানে তিনি আফগান ইস্যুতে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের বিষয়ে আলোচনা করবেন। কিন্তু তালেবান কিভাবে পশ্চিমবঙ্গের এই নীতিকে গ্রহণ করবে কিংবা কিভাবে দেশ চালাবে, সেটাও গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত তালেবান যে আভাস দিয়েছে তাতে এটা বোঝা যায় যে আগের মতো 1996 থেকে 2001 এবার তারা জনবিচ্ছিন্ন থাকতে চায় না। উইঘুর ইস্যুতে তীব্র মতবিরোধ থাকার পরও এরই মধ্যে তারা চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করে দিয়েছে। রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের কারণে আফগানিস্তানের প্রতি চীনের আগ্রহের কমতি নেই। এরই মধ্যে তালেবানকে স্বীকৃতি দেওয়ার আভাস দিয়েছে তারা। অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করে দিয়েছে তালেবান। গতকাল তারা তুরস্কের সঙ্গে বৈঠকও করেছে। এছাড়া বিভিন্ন গোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত সরকার গঠনের ঘোষণা দিয়ে রেখেছেন তালেবান নেতারা। কিন্তু তালেবান নিজেকে সংস্কার করলেই যে শান্তিতে দেশ চালাতে পারবে না, সেটা গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলার মধ্য দিয়েই পরিষ্কার হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ISK এখন তালেবানের প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে, সুযোগ পেলে IS আফগানিস্তানে হামলা চালাবে। একসময় মার্কিন বাহিনীর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছে তালেবান ও ISK, কিন্তু জিহাদের পথ ছেড়ে তালেবান নেতারা আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ায় দুই গোষ্ঠীর মধ্যে দূরত্ব তৈরি হয়। গত বৃহস্পতিবার হামলা ছিল সেই দূরত্বেরই একটি বহিঃপ্রকাশ। এ ধরনের বহিঃপ্রকাশ আগামী দিনে ঘটতেই থাকবে। এর বাইরে আরও অনেক গোষ্ঠী আছে যারা তালেবানের শাসন চায় না। এসব গোষ্ঠীকে মোকাবেলা করে একটা শান্তিপূর্ণ আফগানিস্তান গড়ে তোলা তালেবানের পক্ষে সম্ভব হবে না বলেই মনে করেন বেশিরভাগ বিশেষজ্ঞ। আসামে জঙ্গি হামলা, নিহত কমপক্ষে 5। আসামের ডিমাহাসাও জেলায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ডিমাশা ন্যাশনাল লিবারেশন আর্মির হানায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও একজন। বৃহস্পতিবার রাতে উমরাংশ লঙ্কা রোডে দাঁড়িয়ে থাকা 7টি কয়লাবাহী ট্রাক লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। তারপর ট্রাকগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এর ফলে 5 জনের মৃত্যু হয়েছে। লরিগুলি স্থানীয় একটি সিমেন্ট কোম্পানি এবং সেগুলিতে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে তারা সকলে হয় ওই লরিগুলির চালক না হয় খালাসি। আসাম পুলিশ জানিয়েছে তারা হামলাকারীদেরকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। মৃতরা ট্রাকের চালক খালাসি। খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছালো তার আগে জঙ্গিরা চম্পট দেয়। আসামের ডিমাহাসাও জেলাকে পৃথক রাজ্য করার দাবিতে বেশ কয়েক বছর ধরে সরব ডিমাশা ন্যাশনাল লিবারেশন আর্মি। 2019 সালে জন্ম নেওয়া এই জঙ্গি সংগঠনটি কিছু প্রত্যন্ত এলাকায় কাজ চালাত। মে মাসে পুলিশি অভিযানে সংগঠনের কয়েকজন জঙ্গি নিহত হয়। পুলিশের অনুমান ওই অপারেশনে জবাব দিতে নিরীহ মানুষদের ওপর হামলা চালায়। কাবুলে বোমা হামলার বদলা, মার্কিন ড্রোন হামলায় আইএস সদস্য নিহত। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসাবে ইসলামিক স্টেটের পরিকল্পনাকারীকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। স্কাই নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, আফগানিস্তানের নানগাহর প্রদেশে ইসলামিক স্টেট বা আইএস সদস্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে একজন নিহত হয়েছে এবং সেখানে কোনো বেসামরিক নাগরিক ছিল না। স্কাই নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বৃহস্পতিবার আইএসআইএসকে এর আত্মঘাতী বোমা হামলা 160 জনের বেশি আফগান, 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। সেই ঘটনা প্রতিশোধ নিতে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। কাবুলে বোমা হামলার ঘটনার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আইএস সদস্যের প্রাণ কেড়ে নিল যুক্তরাষ্ট্র। এই খবর জানিয়েছে স্কাই নিউজ। বিশ্বের কাছে আমরা এখন বোকা ও দুর্বল, বললেন ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে অরাজক পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল নেতৃত্বকে দায়ী করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নির্বোধ সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন, যে কারণে বিশ্বের কাছে আমরা এখন বোকা ও দুর্বল হিসেবে প্রতীয়মান হচ্ছি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। ট্রাম্প বলেন, তালেবান ক্ষমতা দখলের পর আমরা পালিয়ে আসছি। যুক্তরাষ্ট্র মার্কিন যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাদের একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রয়োজন যা এখন নেই। এমন একজন মানুষ আমাদের নেতৃত্ব দিচ্ছেন যিনি জানেন না তার কি করা উচিত। তিনি আরও বলেন, তার সময় তালেবান নিয়ন্ত্রণে ছিল। তখন দুই পক্ষের মধ্যে যে চুক্তি হয়েছিল তাতে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তালেবান ক্ষমতা দখলের জন্য অগ্রসর হতো না, মার্কিন সেনাদের হত্যা করতো না। ট্রাম্পের দাবি, 2020 সালে চুক্তি হওয়ার পর 18 মাস কোনো মার্কিন সেনাকে তালেবান হত্যা করেনি। এদিকে গত 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটলে দাঙ্গায় ষড়যন্ত্রের অভিযোগে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ডিস্ট্রিক্ট কোর্টে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন 7 পুলিশ কর্মকর্তা। ট্রাম্প ছাড়া স্টপ স্টিল র্যালির আয়োজক, কট্টর ডানপন্থী সংগঠনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের মতাদর্শ ব্যবহার এবং 2020 সালের নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ওই দাঙ্গায় 140 জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছিলেন। ইরান থেকে তেল আমদানি, বিরক্ত হয়েছে আমেরিকা ও ইসরায়েল, বলছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে লেবাননের জন্য তেলের যে সহযোগিতামূলক চালান আসছে তাতে বিরক্ত হয়েছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল। তিনি জানান, ইরান থেকে লেবাননের পথে দুটি তেলবাহী জাহাজ রয়েছে এবং শিগগিরই তৃতীয় জাহাজ রওনা হবে। সৈয়দ হাসান নাসরুল্লাহ শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া বক্তৃতায় একথা বলেন। আল মানা টেলিভিশন চ্যানেলে তার এই বক্তব্য সম্প্রচার করেছে। হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননের জ্বালানি সংকট দূর করার জন্য তেহরানের সঙ্গে আরও একটি চুক্তি হয়েছে যার আওতায় জ্বালানি ভর্তি তৃতীয় ট্যাঙ্কার পাঠাবে ইরান। হিজবুল্লাহ মহাসচিব বলেন, তৃতীয় জাহাজ ভর্তির ব্যাপারে আমরা সম্মত হয়েছি। তেলের জ্বালান নিয়ে যেসব সন্দেহ প্রকাশ করা হয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে ভুল প্রমাণিত হবে এবং প্রথম জাহাজ লেবাননে পৌঁছানোর পর আমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে। ইরান থেকে তৃতীয় জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা দেওয়ার 5 দিন পরে এসব কথা বললেন হাসান নাসরুল্লাহ। তিনি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের চলমান সংকট দেখা দিয়েছে। এছাড়া সিরিয়ার বিরুদ্ধে আরোপ করা মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞায় প্রভাব পড়ছে লেবাননের অর্থনীতির ওপর। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।